জোটে কিংবা যুগপৎ আন্দোলনে না থাকলেও যারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের স্বাগত জানায় বিএনপি। জামায়াতে ইসলামের প্রসঙ্গে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপে একথা বলেন তিনি। শীঘ্রই সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, হরতাল অবরোধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই দাবি আদায় করা হবে। সরকার বাধ্য হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে, সংকট সমাধানের সব দলের সাথে আলোচনায় বসতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বানও জানান তিনি। বলেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে, স্বাভাবিক রাজনীতির পথ বন্ধ করলে দেশে উগ্রবাদের উত্থান হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নিত্যপণ্যের লাগামহীন দামের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার উন্নয়ন বিভ্রম তৈরি করেছে। আমরা যুগপথ আন্দোলন করছি, আমরা কিন্তু কোনো জোটবদ্ধ আন্দোলন করছি না। সুতরাং প্রত্যেকটি রাজনৈতিক দলই যারা আপনার মনে করে যে সরকারের বিরুদ্ধে তাদের কথা বলা উচিত, আন্দোলন করা উচিত, তারা করতে পারবে, এটা স্বাভাবিক। এখানে যেমন আপনার কমিউনিস্ট পার্টিও তারা নিজস্ব জায়গা থেকে তারা কিন্তু আপনার আন্দোলন করছে, বাসদ তারা নিজস্ব জায়গা থেকে আন্দোলন করছে, জামাতে ইসলামও তারা নিজস্ব জায়গা থেকে তারা আন্দোলন করছে। এরকম অনেকগুলো পার্টি আছে যারা কিন্তু আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে নেই, কিন্তু তারা তাদেরভাবে আন্দোলন করছে। আমরা তাদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়েছি, ঠিক একইভাবে আমরা সবাইকে এইভাবে ওয়েলকাম জানাতে চাই। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।